কোথায় যাচ্ছিস? জামদানি কিনতে যাচ্ছিস? নামো বাবার নামো, আস্তে। আগে এসেছিল, দেখ একদিন এসেছিল মনে আছে। ওকে কোথায় গিয়ে আপনি দাঁড়াবেন? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা তো ভাবছো যে হঠাৎ করে কোথায় এসেছি, এখানে আমি চুড়িদার কাটাতে এসেছি। অনেক আগে একটা চুড়িদার কাটাতে দেয়া ছিল, তো সেটাই নিতে এসেছি। আর বুনু একটা চুড়িদার কাটাবে, আমিও ভাবছি যে আরও একটা চুড়িদার নিই, তো তার জন্য দেখা সাক্ষাৎ চলছে। এটা নিয়েছে আর আমি এটা নিলাম। আর আগে যেটা বানাতে দিয়েছিলাম সেটা হারিয়ে গেছে, ছ মাস পরে আসলাম। আসলে কাকিমা তো বানায়নি, এই যে এটা নিয়েছি, আগেরটা বাতিল করে এটা নিলাম, মানে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বড়বড়ি হয়ে যাবি তো? কোথায় যাবি? তো আমাদের চুড়িদার কাটানো কমপ্লিট, এখন বাড়িতে যাব। তো টোটো কাকুকে ফোন করেছি, টোটো কাকু বললো 5 মিনিট আসছি, মানে আমার শ্বশুরবাড়ির ওদিকেই গেছে টোটো কাকু, ওর জন্য ওয়েট করছি। তো দেখো ইতিমধ্যেই চলে এসছে আমাদের টোটো কাকু। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আর এখন প্রায় 10:45 বেজে গেছে। আমরা বেরিয়েছি সেই সকাল 9:30 সময়, সোনা উঠেছে, তারপর সোনাকে হরলিক্স খাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি, আর আমরা একটু চা খেয়েছি। এখন ভীষণ খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে মা খিচুড়ি রান্না করছে, তো এখন গিয়ে খিচুড়ি খাবো। দাদুকে টাটা কর। হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে, বসে গেছি। পাঁপড় ভাজা, খিচুড়ি আর ডিম পোচ মা করে রেখেছিল, এখন সোনাকে একটু খাওয়াবো, আমিও এখান থেকে একটু খেয়ে নেব। হাত পা ধুয়ে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করলাম না, তখন টোটো করে গেছি আর এসেছি। বাইরে কোথাও এমনিতে নামিও নি, আর দেখলেই তো সোনা ওখানে গিয়ে কেমন যুদ্ধ করলো। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখাচ্ছি মা কি রান্না বান্না করছে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, নাও রিভিউ দে, কেমন হয়েছে খেতে? কেমন বাবা খেতে? ভালো, পাঁপড় খাচ্ছে, দেখি কেমন হচ্ছে। ভালো আছে, ভালো হচ্ছে। খিচুড়ি তো আমার ফেভারিট এমনিতেই, খুব ভালো হচ্ছে। ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি। আর এটা দেখো বিরিয়ানি আর চিকেনের কিছু কি সব কাঠিতে ভরা টরা থাকে, এটা জানি না আমি কি বলে, তো সেটা অরিন্দম নিয়ে এসছে। এগুলো কালকে রাতেই নিয়ে এসেছিল, তো তখন আর খাওয়া হয়নি, অত রাত্রিবেলা 12টা বাজে তখন কি আর খাওয়া যায়, আর খেয়ে মাত্র শুয়েছি, তখন আর খেতে পারিনি, তো ফ্রিজে ছিল। মা সকালবেলা ভুলে গেছে, আর আমরা তো ওখানে গেছিলাম সেই ফাঁকে ভুলেই গেছি। মা বলছে যে যদি মনে থাকতো তাহলে আর খিচুড়ি করতাম না সকালবেলা, এগুলোই খেয়ে নিতাম। তো ওর জন্য এখন দুপুরে এগুলো গরম করে হয়ে যাবে মোটামুটি। আর এখানে হবে মানকচুর পাতা বাটা, আমি ভীষণ ভালোবাসি, আমি আসলেই মানকচু না হলে ঘ্যাটকোল মা করবেই, বাবু যেখান থেকে হোক নিয়ে আসে। আর এদিকে হবে হচ্ছে চিকেন, বাবু চিকেন নিয়ে এসছে, তো মানকচুর পাতা বাটা আর চিকেনই হবে আজকের মানে মূল মেনুটা। আর এদিকে বিরিয়ানি রয়েছে, তো এগুলো দিয়ে গরম করে সব দিয়ে মোটামুটি হয়ে যাবে। আয় এদিকে আয়, কোন জায়গাটাই কাটবো? কাইচি কি কাটবো? এই যে, এই যে কাইচি আমার হাতে। চিরুনি এনেছিস? না চিরুনি আনিনি। কাইচি দিয়ে কি করবো বলো তো? এখন কুচকুচ করে বুনোর লম্বা চুলটাকে কেটে এইটুকু করে দেব, আমার হাতে কাইচি, এখন আমি যা করবো তাই হবে, এইটুকু করে দেব চুল। বুনো চুল কাটবো,
চুলের আগাগুলো ফেটে গেছে, এই দেখো পুরো এতটা দিবি, এটুকু পুরো ফেটে গেছে। হ্যাঁ আমার হাতে কাছি, পুরো এটুকু করে দেবো একদম, দে না আমার কোনো মায়া নেই, কোনো মায়া নেই। ওরে বাবা, এই যে চুলটাকে কাটবো এখন, তোমরা দেখতে থাকো। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার হাতে কাছি, আমি যেটুকু ইচ্ছা সেটুকু কাটতে পারি, ছোট হয়ে গেলে কিন্তু কিছু বলতে পারবা না। এখান থেকে দেবো, কি সুন্দর লাগছে না, পুরো স্ট্রেট কাট একদম দারুণ লাগছে, আর কালারটা দিয়ে দারুণ লাগছে। আমারও এত বড় চুল ছিল গো, আমি কেটে দিয়েছি। ঠিক আছে টাটা, আমার পড়ানো আছে। এই দুধের প্যাকেটটা আজকে এর শেষ দিন, ওর জন্য আজকে খেতে হবে। তো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, ভীষণই ঠান্ডা, এটি এখন রাখতে হবে অনেকটা টাইম। হ্যাঁ পড়ে যাচ্ছে, যা একটুখানি পড়ুক, টেবিলেরও তো একটু খেতে ইচ্ছা করে। তুইও না এমন এমন কথা বলিস, পড়ে গেছে আর কি বলবো। একটু নর্মাল টেম্পারেচার হোক তারপরে জ্বালাবো নাকি, মানে যদি কেটে যায় বাচ্চা। ঠিক আছে, তোর জন্মদিনের দিন তো কেটে গেছিল তাই না, সেই দু বছর আগের জন্মদিন। ও দু বছর আগের জন্মদিন, হ্যাঁ আচ্ছা থাক এখানে। কফি হবে দুধটা দিয়ে, এই যে দুধটা দিয়ে হবে কফি। কফির সাথে পাউরুটি খায় কেউ, আমরা খাবো কারণ রয়েছে যেহেতু খাবো। আর এই রুটিটাও সকালে এনেছিল বাবু অনেকগুলো, তার মধ্যে একটা বেঁচে গেছে, তখন ছেঁকবো ভালো করে, একদম পোড়া পোড়া করে ছেঁকবো এগুলো, তারপরে কফি দিয়ে পাউরুটি দিয়ে খাবো। তো এগুলোকে এখন ছেঁকে নি, আমি এগুলো ছেঁকবো, দুধটা ঢাললাম, আর বুনো দুধটা জ্বালাবে আর কফিটা করবে, দুই বোনে ভাগাভাগি করে রান্না বান্না করবো, মানে কফি রান্না বান্না আর এটা পাউরুটি ছেঁকবো, আর দিয়ে তারপর সবাই মিলে খাবো। আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমরা দুই বোনে এখন মাকে কফি আর পাউরুটি করে খাওয়াবো, ঠিক আছে। আর সোনাও দেখবে, সোনা খাবে না, কাজ ভাগাভাগি করে, কাজ ভাগাভাগি। সোনাকে খাইয়েছি, এখন একটা সুইস রোল ছিল ওর ঠাম্মা কিনেছিল সেটা খাইয়েছি, আর এখন যদি খাই একটু হরলিক্স খাওয়াবো। মাকে ভয় দেখিয়েছি, আর মুখের মধ্যে হাজির করে দিচ্ছি, ভয় দেখিয়েছে। এমন একটু পোড়া পোড়া, বেশি পোড়া পোড়া খেতে ভালো লাগে। আর এটাতে ভালোই হচ্ছে তো রুটি ছাঁকা, খুব সুন্দর রুটি ছাঁকা, এটা খেতে ভালো লাগে। হ্যাঁ ঠিক, এটা ওই ঝাঁঝরি, ওই মানে কোনো ভাজা ভুজি করে এতে তোলার, মানে এইটা দিয়ে ছেঁকে তোলার জন্য। আমি সারাশি দিয়ে একটা কোনটা চাপি দিয়ে ওটা পুরোটা শিখি। এটা তো যেটি সর্বনাশ ঘটে গেছে, ঠান্ডা দুধ তো বলেছিলাম ফ্রিজ থেকে এনে একটুখানি ছিল, কিন্তু আমাদের আর তর সই ছিল না, বসে দিয়েছি ছানা কেটে গেছে। আসলে আমি তো ছোট, মানে দিদির কাছে ছোট, তো আমার জ্ঞানটা দিদি ভাই নিতে চায়নি, মুখটা দেখাবো ভাষা দিচ্ছে। তো যাই হোক কি আর করা যাবে, বুনু আবার আলাদা করে চা বসিয়েছে, এখন এমনি এই চা না মানে কফি বসিয়েছি আলাদা করে, এখন এটা দিয়ে হবে। হ্যাঁ ওটা পাউডার দুধ গোলাচ্ছিল, কি ভাবলাম আর কি হলো, এখন কাঁচা পেঁপে কোথায় পাবো রে বাবা, এখন কাঁচা পেঁপে কোথায় পাবো।
করে করেছে বুনু, চা কফি খুব ভালো করে বানায়। চা কফি চিকেন তারপরে ধরো বেগুনি বা আলুর চপ, এগুলো বুনু খুব ভালো করতে পারে। তুই ভাত বলতে গেছিলি নাকি? হ্যাঁ ভাত তো ভালো করতেই পারিস। আমি ম্যাগি করতে সব থেকে ভালো পারি। ম্যাগি করতে? হ্যাঁ। আর পাস্তা? হ্যাঁ পাস্তাও তো ভালো পারিস করতে। না পাস্তা সত্যি সুন্দর করতে পারে বুনু। আমি আবার পাস্তা করতে গেলে না ওই কড়াইতে লেগে যায়। আমি আবার চাউমিন করতে পারি না, চাউমিন করতে গেলে আমার দলা পাকিয়ে যায়। চলে এসেছে গরম গরম কফি মা, চলে আসো। আমার ঠান্ডা লেগেছে, আমি শুরু ছুট করছি। যে দেখো এখন আবার ফুচকা ডাকতে যাচ্ছি, ঘন্টা টং টং আওয়াজ পেলাম। কফিটা শেষ হলো জাস্ট, আর ঘন্টা বাজছে। বুনু বলছে দিদি চল ফুচকা খাই ওর জন্য, তাই আবার ফুচকা দেখতে যাচ্ছি। কোথায় তাহলে? বুনু ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে সোনাকে নিয়ে, বলছে ফুচকা না অন্য নাকি কিছু। যা রে ফুচকার গাড়ি না। এই যে দেখো এটা এখন ফুচকার নেশায় কি করছে। তুমি আর মাম্মা একটু একটু খেয়ে নাও, এতগুলো ফুচকা খেও না তুমি। হ্যাঁ ওরম করে না, ওলি বাবা লে ওর ভেতর ভাবে ওর সব কটা ফুচকা ভেঙে ওর মধ্যে সসটা দিয়ে দিলে পারতিস ওখানে না দিয়ে। আচ্ছা বাবা আমি এর ভেতরে দিয়ে দেবো সস গুলো। হ্যাঁ নাহলে তুমি শোনো এরম করে মাখিয়ে মাখিয়ে খাও, এরম করে, এই যে এরম করে দাও আমি দেখাই, এই যে এরম করে মাখিয়ে খাও। হ্যাঁ 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 লেবু চাটতে রাখি, সস দেবো, সস দিলাম, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। এই যে সেই ফুচকা বাবু এনে দিয়েছে এখন, তারপরে খুশি। এই একা একা খেয়ে নিচ্ছিস, আমাকে ভুলে গেছিস? মামাকে দেবে তো বাবা, বাচ্চাকে না দিয়ে খেয়ে নিচ্ছে মা, কি স্বার্থ পড়ে। এমনি কি বলি এটা আমার সৎ মা। সোনা তো এমন বায়না করলো যে দাদাইকে ফোন করলাম, মানে বাবুকে ফোন করলাম, বাবু আবার ফুচকা নিয়ে চলে এলো। আর এখন আমি বেরিয়ে যাব, ওই বাড়িতে চলে যাব। তো তার আগে ফুচকা পেলাম না মনের দুঃখে, ডিম সেদ্ধ করলাম। মানে বুনু বলছে চল দিদি ডিম সেদ্ধ করে খাই। আহা হা হা, কি ভালো। আরে আমাকে দেন, একা একা খেয়ে নিচ্ছিস কেন? অনেক দিনের ইচ্ছা ছিল আমি আর বুনু চুপি চুপি পাঁচটা করে ডিম খাবো, মা কখনো খেতে দেয়নি। আজকে মাকে রাজি করিয়ে চারটে করে পেয়েছি ভাগে। তোমরা কিন্তু আমার কেউ রাক্ষস ভেবো না, সন্ধ্যা থেকে তো কফি ছাড়া কিছু খাইনি, ফুচকা খেতে গেলাম ফুচকা পেলাম না। এখন হতাশ হয়ে বুনু বলছি দিদি চল ডিম খাই, মা বলে সহ্য করতে পারবি না। তো এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, খেলাম তো। চলো এখন বাড়ি চলে যাব, আর পুনুও যাবে আমাদের সাথে, নাহলে সোনা কিছুতেই যেতে রাজি হচ্ছে না, ওর জন্য পুনুকে নিয়ে যাবো। তো এখানে এন্ড করছি, টাটা গুড নাইট।